রেসব্যান্ডের ইলেকট্রিক হট ওয়াটার শাওয়ারকে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটি একটি গরম পানির ঝর্ণা, ঠান্ডার দিনে আপনারা গোসল করেন, গোসল করতে ভয় পান কারণ আপনার ট্যাপের যে পানিটা সেটা ঠান্ডা হয়ে যায়, কনকনে ঠান্ডা, গোসল করতে মন চায় না। তো এই হট শাওয়ারটি আপনার সেই পানিটাকে উষ্ণ গরম করবে। এটি একটি ইলেকট্রিক হট ওয়াটার শাওয়ার রেস ব্র্যান্ডের, এটা 220 ভোল্ট থেকে 5400 ওয়াট, 220 ভোল্টের এবং 5400 ওয়াটের। তো এই প্রোডাক্টটি এইরকম হবে, এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা, এটা দেখতেও সুন্দর, এই দিক দিয়ে আপনার গরম পানি বের হবে। আপনার ইলেকট্রিক সকেট দিয়ে এটা লাগাই দিবেন, এদিক দিয়ে গরম পানি বের হবে। এখানে অন অফ বাটন আছে, অন করবেন পানি গরম বের হবে, ঝর্ণা আপনার পানিগুলো গরম পানিগুলো বের হবে। বাসায় বয়স্ক লোকদের জন্য এটা খুবই দরকার কারণ বয়স্ক লোকরা ঠান্ডায় মানে গোসল করতে চায় না, তো বাচ্চারাও অনেক সময় ঠান্ডায় গোসল করতে চায় না স্কুলে যাওয়ার আগে। তো এই ঝর্ণাটি যদি লাগিয়ে দেন তাহলে উষ্ণ গরম পানিতে গোসল করতে তারা মজা পাবে। খুবই চমৎকার একটি প্রোডাক্ট। এখানে আপনারা একটা পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটি আপনার এই ঝর্ণাটিতে তো গোসল করবেন এবং এই পাইপটি এটার সাথে লাগিয়ে দিবেন। এটা লম্বা তার, লম্বা পাইপ নিচের দিকে থাকবে এবং নিচের দিকে এই ছোট্ট ঝর্ণাটি লাগিয়ে দিবেন এভাবে। তাহলে কী হবে, নিচের দিকেও আপনারা হাত মুখ ধুতে পারবেন, অজু করতে পারবেন, এই দিক দিয়েও কিন্তু পানি গরম পানি বের হবে। তো দুই রকমই কাজ হবে। এবং এই পাইপটি আছে প্যাঁচ লাগানো, আপনারা যে ঝর্ণাটি আছে সেই ঝর্ণাটি খুলে এটা প্যাঁচ দিয়ে লাগাই দিবেন, আর এটা একটা মিস্ত্রিকে ডেকে সকেট লাগাই দিবেন ইলেকট্রিক মাধ্যমে এবং অন করে দিবেন। এটা অন করলে আপনার পানিগুলো গরম হয়ে বের হবে। খুবই চমৎকার একটি প্রোডাক্ট, রেস ব্র্যান্ডের ইলেকট্রিক হট ওয়াটার শাওয়ার প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমি এই প্রোডাক্টটির প্রাইস দিয়ে দেবো, এই প্রোডাক্টটি কেনার নিয়মকানুন দিয়ে দেবো, ডিসক্রিপশানটা পড়ে আমাদেরকে অর্ডার করবেন। কমেন্ট বক্সেও আমি এই প্রোডাক্টটির কিছু তথ্য দিয়ে দেবো। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন, ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।